হেই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার 29 সেপ্টেম্বর, এখন সময় রাত 8টা। এখন আমরা রয়েছি চাপাগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে নিউ কোচবিহার যাব। আমাদের ট্রেন জার্নি রয়েছে নিউ কোচবিহার টু গৌহাটি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি তোমাদের পরে জানাচ্ছি। আজকে প্রথমবার এই চাপাগুড়ি স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব, মানে ফার্স্ট টাইম আমি চাপাগুড়ি স্টেশনে ট্রেনে উঠবো, মানে কোনোদিন এর আগে উঠিনি। যদিও মানে আমাদের এটা মানে কাছের স্টেশন, তবু আমি কোনোদিন উঠিনি, এই প্রথমবার উঠবো। আমাদের ট্রেন আসার টাইম ছিল 7:40, কিন্তু এখন 8:02 বাজে, মানে ট্রেনটা অনেক লেট রয়েছে। তো ট্রেন আসলে আমরা উঠবো, তো তোমাদের দেখাবো, আমরা লোকাল ট্রেন করে যাব। বন্ধুরা, আমাদের ট্রেন এসে গিয়েছে, এখন আমরা ট্রেনে উঠবো। তো চলো দেখাচ্ছি ট্রেনের ভিতরে গিয়ে। আমরা ট্রেনে উঠে বললাম, দেখতে পাচ্ছ ওটা ট্রেন। সিট ম্যানেজমেন্টটা দেখে নাও, ঘড়ির কাটায় এখন বাজে 9:02। বন্ধুরা, আমরা নিউ কোচবিহার ঘুরে বললাম, এখন আমরা লিফে মানে চড়ছি, এখন লিফ থেকে নামবো। তো আমরা নেমে গেলাম, দেখতে পাচ্ছ নিউ কোচবিহার। বাহ, চিকেন রোল খাচ্ছি। ভাই আমার জন্য চিকেন রোল নিয়ে এসেছিল। আমরা স্টেশনের বাইরে বের হলাম, তোমাদের একটু বাইরেটা দেখাই, কারণ আমাদের ট্রেন অনেক লেট, তাই একটু আশপাশটা ঘুরে বেড়াই। বন্ধুরা, আমি এখনও নিউ কোচবিহারে রয়েছি, কারণ আমাদের ট্রেন অনেক লেট করতেছে। 2 ঘন্টা এখনও দেখাইতেছে, 2 ঘন্টা মানে 3 ঘন্টায় 2:56 দেখা দিয়েছে, হয়তো আর একটু মানে আগেই আসবে। আমাদের ট্রেন নাম্বার রয়েছে 12509 গৌহাটি এক্সপ্রেস করে আমরা গৌহাটি যাব। তো গৌহাটি আমরা কেন যাচ্ছি পরে আমি বলছিলাম। তো আমরা যাচ্ছি গৌহাটি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ দেখার জন্য, মানে প্র্যাকটিস ম্যাচ, যেটাকে বলে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে, তার জন্য আমরা সবাই যেতেছি। তো আমরা দেখাবো আমরা কে কে যাচ্ছি। বন্ধুরা, আমাদের শুধু আমার না, আমাদের মানে প্রত্যেকের, যে কজন যাবো আমরা 4 জন যাচ্ছি, প্রত্যেকের আমরা প্রথমবার মানে স্টেডিয়ামে গিয়ে মানে ম্যাচ দেখবো সামনাসামনি। বিরাট কোহলিকে দেখবো, রোহিত শর্মা, শুভমান গিল, পুরো এক্সাইটেড আছি আমরা একদম, মানে সবাই এক্সাইটেড আছি, শুধু আমি না, সবাই মানে সবারই মানে ফার্স্ট টাইম ম্যাচ। তো ওখান থেকেই মানে তোমাদের শেয়ার করবো মানে কীরকম দেখা যায় স্টেডিয়াম থেকে। স্টেডিয়াম মানে হচ্ছে মানে গৌহাটি ACA, জায়গাটার নাম রয়েছে বর্ষাপাড়া স্টেডিয়াম, ওখানে রয়েছে ম্যাচ। বন্ধুরা, আমি খাবার খেয়ে নিয়েছি, কারণ আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। তোমরা চাইলে ট্রেনেও মানে খাবার কিনে খেতে পারো, এবং স্টেশনেও খাবার পাওয়া যায়, তোমার যেখানে ভালো লাগে সেখানে খাবার মানে নিতে পারবে। বন্ধুরা, আমরা লিপে করে উপরে উঠবো, দেখতে পাচ্ছ ইউটিউবের লিপ খুলবে। কল কল আচ্ছা টিপছিস, লিপ এসে গেছে, এখন আমরা ঢুকবো। দরজা খুলে দাও, আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, লিফের ভিতরে এখন আমরা, এখন যাব আমরা উপরে, উপর থেকে বাইরে যাব একটু, মানে এখানে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, কি করি আর, লিফে যাচ্ছে দারুণ লাগছে। আমরা পৌঁছে গেছি, আমরা লিফ থেকে বের হবো, চলো দেখাচ্ছি বাইরেটা। দরজা খুলো রে ভাই, এদিকে খুলো, আমাদের দরজা খুলে গিয়েছে। দেখতে পাচ্ছ আমরা উপরে এসে গিয়েছি, এখন নিচে নামবো। বন্ধুরা, তো দীর্ঘ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ঢুকে গিয়েছে, আর বেশি দূর নেই, এসে গিয়েছে। আমার বগি পড়েছে S10, 3 নম্বর সিট আফার। এখন সময় 1:32, আমাদের ট্রেন ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছ। ট্রেন এসে গিয়েছে, বন্ধুরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। নিউ বঙ্গাইগাঁও জংশনে আমাদের ট্রেন 3 ঘন্টা দাঁড়িয়েছিল, এখানে 3 ঘন্টার বেশি মানে লেট করেছিল। রাত 3:47 দাঁড়িয়েছিল, সকাল 7:15 চালু করেছিল। বন্ধুরা, এখন আমরা রয়েছি সরভক, এখানে ট্রেনটা কি বলি আর, আজকে ট্রেনটা 8-7 ঘন্টা লেট করতেছে।
মথুরার সামনে ব্রহ্মপুত্র মানে ব্রিজ আসতেছে, তোমাদের দেখাবো ব্রহ্মপুত্র নদীটা। বন্ধুরা তো ফাইনালি আমরা কামাখ্যা পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছি এটা কামাখ্যা জংশন। আর 6 কিলোমিটার আছে, 6 কিলোমিটার পর আমরা যাব গৌহাটি। বন্ধুরা আমাদের ম্যাচ চালু হবে 2টার দিকে, আর ট্রেনটা অনেক লেট করলো, 8 ঘন্টা লেট আমাদের। মানে কি বলি আর, এতটা লং জার্নি করতে হলো আর এতটা কষ্ট করে কাটাতে হলো ট্রেনে। এখন খাওয়া দাওয়া করি নেই, স্নান করি নেই, ম্যাচও 2টার দিকে চালু হবে, মিনিমাম 1 ঘন্টা আগে যাওয়ার লাগে। ফাইনালি দীর্ঘ জার্নি করার পরে আমরা গৌহাটি জংশনে নেমে পড়লাম। যদিও এটা আমার মানে ফার্স্ট জার্নি গৌহাটি, তো বেশ ভালোই লাগছে। চলো, সেই বৃষ্টি পড়তেছে বন্ধুরা, তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছি বন্ধুরা সেই বৃষ্টি চলছে, একদম বৃষ্টি পুরো ধামাকা বৃষ্টি। ফাইনালি বন্ধুরা আমরা হোটেলের ভিতর প্রবেশ করেছি। তো এখানে 800 টাকা পড়লো। হোটেলটার নাম হোটেল করোনেশন। তো তোমরা এখানে আসবে, এখানে আসলে এই হোটেলটা মানে নেবে, কারণ এখানে অনেক কম টাকার মধ্যে পাওয়া যায়। আমি নাম্বার দিয়ে দেবো, তোমাদের রুমটা দেখাচ্ছি। বন্ধুরা আমরা হোটেল নিয়ে নিয়েছি, মানে কম প্রাইসের মধ্যে বেশ ভালো। রুমটা একটু বড় আছে, বেশি বড়ও না, একটা রুমের মধ্যে 3টে বেড রয়েছে। রুম প্রাইস 800 টাকা, আমরা 4 জন রয়েছি, পার পার্সেন্ট 200 করে। আমরা বাইরে গিয়ে খাবার কিনে খাবে, কারণ এখানে খাবার দেয় না, বাইরে অনেক হোটেল রয়েছে, তোমরা ওখানে যাবে। বন্ধুরা তোমরা জানো আমরা আসছি ক্রিকেট খেলা দেখার জন্য, কিন্তু ম্যাচ দেখতে পারিনি, কারণ মানে আমরা আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি চলতেছে। বৃষ্টির কারণে ম্যাচটা আর হলোই না, আর কি বলবো, মানে এত পরিশ্রম করে আসলে ম্যাচ দেখার জন্য ম্যাচ দেখতে পারলাম না, তার জন্য আমরা ঘুরতেছি, ঘুরে ফিরে বাড়ি চলো। গৌহাটি যে আমরা পুরো মানে ঘুরতেছি গৌহাটি শহর পায়ে হেঁটে, তো তোমাদের দেখাবো গৌহাটি শহরটা কেমন। বন্ধুরা গৌহাটির আমরা ফুচকা খাবো, এখানে 10 টাকার 4টা ফুচকা দেখতে পাচ্ছি।
তো এখন আমরা মানে খাইতে যাব মা হোটেলে। এখানে ভেজ থালি 60 টাকা, এক নানটি 90 টাকা আর চিকেন 120। চলো দেখি কি খাওয়া যায়। তারপর রয়েছে একটা পেঁয়াজ, ডাল, একটা সবজি, আলু ভাজা আর চাটনি, ভাত। কে বলছি কিরকম ডিশ। কে বলছি কেমন ডিশ ডালটা। বেশ ভালোই হয়েছে খাওয়াটা, পুরোটা খেয়ে ফেলছি, তখন হাত ধো। এখানে কম টাকার মধ্যে তোমরা খেতে পারবে, কারণ এখানে দাম কম, একদম অন্য জায়গায় তুলনায় এখানে দাম অনেক কম, অন্য জায়গায় টাকা একটু বেশি না, আর ওখানে রান্না অতটা ভালো হয় না। তোমরা এখানে খেতে পারবে মারা হোটেলে, বেশ ভালোই বানায়। বন্ধুরা অনেক ঘুরলাম, এখন আমরা স্টেশনে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে 8টার দিকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। ভিডিওটা এখানে আমরা শেষ করব। বলো সবাই কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।